স্ত্রীকে অস্বীকার করেছে, না বাকিরাও তোমার সাথে যোগ দিয়েছিল, কিন্তু টানা সাত দিন সাত রাত তোমরা অনুসরণ করেছিল। অনুসরণ যে একটা লড়াইয়ের হাতিয়ার হতে পারে এটা কিন্তু তুমি প্রথম জানো। হ্যাঁ, তুমি তো কারাগারের যারা অধিকর্তা তাদেরকে ফাঁপড়ে ফেলে দিয়েছিল, বাধ্য করেছিলে যাতে ওরা কয়েদিদের একটা ভালো জায়গায় সরিয়ে নিয়ে যায়। আমি কখনো আশা করিনি এরকম কৃতিত্ব তুমি অর্জন করেছো, তুমি জয়ী হয়েছো। কিন্তু বাপু, আপনিও তো ততবার অনুসরণ করেছেন। হ্যাঁ, আমি অনুসরণ করেছি, কিন্তু সে তো আত্মশুদ্ধির জন্য। এটা যে লড়াইয়ের একটা হাতিয়ার হতে পারে সেটা তো তুমি প্রথম দেখো। আচ্ছা, এখন আমাদের এই নতুন আশ্রম টলস্টয় এখানে তোমাকে স্বাগত জানাই। আচ্ছা, আপনাদের অনেক ধন্যবাদ, আপনাদের সাথে আবার প্রার্থনা করা যায়। দেখো হরি, আমাদের কাজের পরিধি কত বেড়ে গিয়েছে দেখেছো? এখানে 1100 একর জমি আমরা দান হিসেবে পেয়েছি। আগে যাদের জেল হতো তাদের পরিবার, তাদের বাচ্চা, তাদের দেখাশোনার জন্য আমাদের খুবই অসুবিধায় পড়তো। এই আশ্রমটা হওয়াতে সেই অসুবিধা দূর হলো। বা কোথায়? ফিনিক্সে দেব আর রাম রয়েছে বুঝলে। আমি শেষ পর্যন্ত ওকালতি ছেড়েই দিই, ঠিক এখন আমার হাতে অফুরন্ত সময়। নিজের হাতে আশ্রমের সমস্ত কাজকর্ম করছি, বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব আমার উপরে, খুব শান্তিতে দিন কাটছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, গিয়ে তুমি বিশ্রাম। ও, শুনেছো তোমার শ্বশুরের কাছ থেকে একটা চিঠি এসেছে, উনি চান যে গুলাবের দ্বিতীয় সন্তান দেশে জন্মগ্রহণ। আমি গুলাবকে দেশে পাঠাবার ব্যবস্থা। বাপু, আমি তাহলে গুলাবকে দেশে পৌঁছে দিয়েছি। না না না, তোমার এখন গেলে চলবে কি করে? তুমি আমার একজন ভরসার সৈনিক। বাপু, আমি যাবো। এখানকার আন্দোলন কিরকম দানা পাকিয়ে উঠেছে তোমাকে আমার এখানে বলো। তুমি একদম চিন্তা করো, আমি উপযুক্ত কারোর হাতে গুলাবকে পাঠাবার ব্যবস্থা করবো, কেমন? আমাকে সোজা উপরে চলে যেত। পরীক্ষা করে দেখি আর বাপুকেও করে দেখা। আপনি ছোট গান্ধী নন, আপনি অনেক বড় ছোট গান্ধী। গুলাব দেখো, এই যে ছোট গান্ধী, আরো ছোট গান্ধী, আরো ছোট ছোট গান্ধী, এই যে ছোট গান্ধীদের ভিড়ে আমার জায়গাটা ঠিক কোথায় সেটাও আমাকে খুঁজে নিতে হবে। গোলাপ, আপনার জায়গা এই সবার উপরে। না না গোলাপ, তুমি দেখো না, এই আশ্রমে না জীবনে যা কিছু স্বাভাবিক সেগুলোকে অস্বাভাবিক বলে মনে করা, যা কিছু সুখের সেগুলোকে পাপ বলে গণ্য করা। হ্যাঁ, আন্দোলনের সাথে আমি অনেক কিছু করতে রাজি আছি, কিন্তু সেটা আমার তোমার প্রতি যেরকম অনুভূতি সেরকম সহজ সরল আর স্বাভাবিক হওয়া চাই। দরকার মতো গলিয়ে যে কোনো ছাঁচে ফেলা যাবে, আমি চাই না আমাকে সেরকম একটা ধাতুর টুকরো মনে করা হোক। আমি আমার মতো হতে চাই গোলাপ, এটা এটা কি আমার ভুল হবে? আগে বাপু পরীক্ষা চালিয়েছিলেন একটা ছোট পরিবার নিয়ে, তখন তো কয়েকজন মাত্র ওনার সঙ্গে ছিল, এখন ওনার কাজের জায়গাটা অনেক বড় হয়েছে। আপনি তো গোড়া থেকেই ওনার পাশে থেকেছেন। বাপু পাশাপাশি লোকজন আপনাকে চিনতে শুরু করেছে, গুরুত্ব দিয়েছে। এখন যদি এই নিয়ে প্রশ্ন তোলেন তাহলে তো নিজের পায়ে কুড়ুল মারার মতো ব্যাপার হবে। অন্য রাস্তা খুঁজতে খুঁজতে আপনার পা জোড়া রক্তাক্ত হয়ে যাবে, তখন আমি যা বললাম
দয়া করে ভেবে দেখবেন একবার। হ্যাঁ আপনি বসুন, আমি কফি বানিয়ে আনি। কি হলো, কফি খাবেন না? বসুন বসুন, আমি কফি বানিয়ে আনছি। মোবাইল নিয়ে আমরাও অভিনয় করছি।